সেতু ও সংলগ্ন রাস্তা তৈরির কয়েকদিনের মধ্যে সেতুতে ফাটল, রাস্তা বসে গেছে। অভিযোগে সেতুর ওপর দাঁড়িয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পাল্লা পঞ্চায়েত প্রধানের। এলাকার সেতু ও সেতু সংলগ্ন রাস্তা তৈরির কয়েকদিনের মধ্যেই সেতুতে ফাটল ধরেছে, রাস্তার দুদিকে বসে গেছে। অথচ এই সেতু দুদিকের বেশ কয়েকটি গ্রামের মধ্যে যাতায়াতের একমাত্র সম্বল। সেতু তৈরির কয়েকদিনের মধ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে কয়েকদিন পরে কি হবে? নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হয়েছে সেতু, এমন অভিযোগ তুলে সেতুর ওপরে দাঁড়িয়েই প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, গ্রামবাসীদের অভিযোগ, সেতু তৈরির জন্য বরাদ্দ বালি পাথর চলে গেছে স্থানীয় এক শাসক দলের নেতার বাড়িতে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা পঞ্চায়েতের তালখোলা এলাকায়। জানা গেছে, স্থানীয় চৈতি নদীর ওপর নির্মাণ করা হয়েছে কংক্রিটের এই সেতু, পাশাপাশি বেলদা থেকে রাজাপুর পর্যন্ত যাতায়াতের জন্য নির্মাণ হয়েছে দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা। দুটি ক্ষেত্রেই বেনিয়ম হয়েছে দাবি স্থানীয়দের। স্থানীয় গ্রামবাসী গণেশ রায় বলেন, রাস্তা তৈরির পনেরো দিনের মধ্যে রাস্তা বসে গেছে, ব্রিজের পিলার ফেটে গেছে, সামনেই বর্ষাকাল, কি হবে? একেবারে নিম্নমানের ইয়ে দিয়ে ইট বালি সিমেন্ট সব কিছু কম দিয়ে রড কম দিয়ে কাজ করেছে, রাস্তা বসে গেছে, রাস্তা বসে গেছে। আজ পনেরো দিন হলো রাস্তা ওরা ফাইনাল করে গেছে, আজকের এই পনেরো দিনের মধ্যে রাস্তা বসে গেছে, ব্রিজ ফেটে গেছে, নিচে পাকনা ফেটে গেছে, পিলার ফেটে গেছে। কর্মীরা সব রাস্তা দেখভাল করেছে, তারা জানে। খেলো শাসক দলের নেতারা, আমরা চাইছি যে ব্রিজটা আবার নতুন করে ঠিক করে হোক। স্থানীয় অপর এক গ্রামবাসী মণিমোহন মণ্ডল বলেন, ব্রিজের কাজ ঠিকমতো হয়নি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কাজ করবার জন্য। গ্রামবাসীদের অভিযোগ, শাসক দলের একাংশের মদত রয়েছে এর পেছনে। এই ব্রিজটা হাইটে আরো দুই ফুট উঁচু হবে এবং ব্রিজটা এদিকে বাড়বে, মানে যে ল্যান্ডের চেয়ে আরো উঁচু হওয়ার কথা ছিল, ব্রিজটা বাড়তি কম আছে লম্বায়। হ্যাঁ, এই জায়গার মাল মেটার, ওই ব্রিজের মাল মেটারও দিয়ে যে কাজ হয়েছে, আটের রডের কাজ হয়েছে, কাজ সঠিক হয় নাই, এবং এই জায়গার সেই মাল মেটার থাকার পরে সেই মাল মেটারও এখান থেকে চলে যায়। কোথায় গেছে, কোথায় গেছে সেই মাল মেটারও? ঠিকাদার কার বাড়ি রাখছে, কি করছে না বিক্রি করছে, সেটা ঠিকাদারই ভালো জানে। এই জায়গার যে কাজ করাইছে ব্রিজ চতুর্দিকে ফেটে গেছে, একটা পাঙ্কা একটু কথার পরে একটা পাঙ্কা শুধু ঢালাই হয়েছে, আর চতুর্দিকে ব্রিজটা ফেটে গেছে। দীর্ঘ আজ দু বছর ধরে কাজ চলছিল, পনেরো দিন অন্তর রাস্তা ফাইনাল দিয়ে গেছে, রাস্তায় ফাটল হয়েছে ব্রিজ, তারপরে রাস্তা বসে গেছে, এর পাশের সাইডে আর একটা রাস্তা নির্মাণ করেছে, রাস্তার গার্ডওয়াল তৈরি করেনি। এ অবস্থায় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ করছি যে, আর এই মালপত্র আমরা দেখতে পাচ্ছি যে পাশে এক টিএমসি নেতার বাড়িতে, মানে বাড়ি মজবুত আকারে বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সন্দেহ করছি, টুডি পয়েন্টে যারা প্রতিবেশী আছে তাদের বাড়িতে আপনারা এই বিষয়ে তদন্ত করা হোক, তদন্ত করলে তারা আপনাদের সামনে প্রকাশ্যে বলবে যে মালটা কোথায় গেল। এখান থেকে মাল গাড়ি ভর্তি করে একটা বাড়ির নেতার বাড়িতে মজবুত হয়ে সেই বাড়িতে, মানে বৃহত্তর বাড়ি তৈরি হয়েছে, মাল এখানে পড়েছিল, এখন মাল এখান থেকে চলে গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশীথ বালা। তিনি বলেন, প্রতি বছর পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হতো ওই এলাকায়, যার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়তি বরাদ্দ করা হতো। তবে সম্প্রতি সেখানে সেতু নির্মাণ হয়েছে, সেতু নির্মাণের বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়নি, জেলা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। সুতরাং খোঁজখবর না করে এ বিষয়ে বিশদে বলা সম্ভব নয়। আমরা প্রতি বছর ওখানে বাসের সাঁকো দিয়ে মানুষের যাতায়াত করতাম, গ্রাম পঞ্চায়েত থেকে আমি প্রতি বছর একটা অ্যালটমেন্ট থাকতো যে ওখানকার মানুষের যাতায়াত বাসের সাঁকো ছিল, ওখানে যাতায়াতের পারাপার বাসের সাঁকো, কিন্তু এটা আমাদের গ্রাম পঞ্চায়েতে না, সম্ভবত জেলা পরিষদ থেকে এটা আর স্যাংশন হয়েছে, এবং সেই শিডিউল বা সেই কাজকর্মের বিষয় নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে অভিযোগ করেনি বা আমরা দেখভাল করতে সুযোগও পাইনি, কারণ শিডিউলটা আমাদের কাছে দেয়নি বা আমরা পাইনি, ওটা অলরেডি জেলা পরিষদের থেকে করা হয়েছে। গ্রামের মানুষ ওখানে আজকে বিক্ষোভ করেছে, এটা বিক্ষোভ করাটাই স্বাভাবিক, কারণ যদি আমরা যেখানে যে রাস্তা বা যে ব্রিজের পথে পারাপার করব, নিত্য যেখানে আমরা চলাচল করব, সেখানের মান খারাপ হলে অবশ্যই তারা বিক্ষোভ দেখাতে পারে, কিন্তু বিক্ষোভ দেখানোর আগে আমার যেটা মনে হয়েছিল যে
যদি গ্রাম পঞ্চায়েতকে জানাতো বা গ্রাম পঞ্চায়েতের কাছে আসতো তাহলে হয়তো আমরা কাগজপত্র কি আছে বা জেলা পরিষদের সঙ্গে কথা বলে আমরা তার শিডিউলটা বের করে দেখতে পারতাম যে কী অবস্থায় আছে। তাই এখন তারা বিক্ষোভ করছে, আমরাও চাই যে যদি এর আসল উদ্ঘাটন বা কত টাকা স্যাংশন বা কেমন কাজ হয়েছে কথা বলবেন, আমি তাদের সঙ্গে কথা বলবো, জেলা পরিষদের সঙ্গে কথা বলবো, আমার জেলা পরিষদের সদস্য আছেন এখানে, আমি ওনাকে কথা বলবো। তবে গ্রামবাসীদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। তিনি বলেন গ্রামবাসীদের দাবি স্বাভাবিক, তবে গ্রামবাসীরা আগে পঞ্চায়েতের কাছে এলে ভালো করতেন, আমরা খোঁজ খবর করে বলতে পারতাম। তবে বিষয়টি খতিয়ে দেখতে জেলা পরিষদ ও গ্রামবাসীদের সাথে কথা বলবেন বলেও জানান পঞ্চায়েত প্রধান। দলের একাংশের কর্মীর বাড়িতে ব্রিজ তৈরির বালি পাথর চলে গেছে, এই অভিযোগ সম্পর্কে প্রধান বলেন অভিযোগ যে কেউই করতে পারেন, তবে তার সত্যতা যাচাই করতে হবে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মানুষ তো অভিযোগ করতেই পারে, আর অভিযোগের সত্যতা যাচাই করাও মানুষের কাজ। এখন যে অভিযোগটা করছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো আমাদের এখনই বলা কঠিন, আমরা আলোচনা করব, বিষয়টা দেখব। আর বিশেষ করে বিরোধীদের কথা তো বিরোধীদের মতনই হয়, কখনও ওকে এমনও বলতে পারে প্রধান তার বাক পেয়েছে, এরকম তো বলতেই পারে, কিন্তু তার বাস্তবতা কতটা সত্য আর আমরাও আমাদের মতো করে ওটাকে তদন্ত করতে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।